السلام عليكم ورحمة الله وبركاته شكرا شكرتي من دو أشكري الله تعالى رحمة بلوة شو الحمد لله أمي بلوة شي تما دير ديديو سيمستر بوري خا دارو بهي سيلبا سير على كي دارو بهي كتا كلاسة دارو بهي كتا أسكي أمي تما دير شام نيش خدير بهي شي أشتم سرني إسلام ونويتي شيخ خبي شوير प्रथम अध्याय पाठ सात इतिपूर्वे पाठ छय क्लास दिए तुम्हारा इतिपूर्वे अवश्य अवगत आज पाठ छय आज के हाजिर हो सामने पाठ सात और एक गुरुत्वपूर्ण टॉपिक नहीं से हल शफात तो कथा ना बाड़िए चलो हमें मूल आलोचना फिर शुरूते हमें जानब शफात जिनिसटा कि शफात आरबी शब्द एर अर्थ हलो कारो का सुपारिश करा कारो का दरखास्त करा बा कारो का अनुरोध करा इस्लामी शरीयतेर परिभाषा कल्याण क्षमार जन्य अल्लाह ताआलार निकट नबी रसूलगण जे सुपारिश करबेन जे शफात करबेन जे अनुरोध करबेन ताकेई बला हय शफात आशा करि तोमरा বুঝতে পেরেছো সংক্ষেপে শাফাতের সংজ্ঞা বা শাফাত কাকে বলে। এবার আমরা চলে যাই শাফাতের কারণ। শাফাতের মূলত দুইটি কারণে শাফাত করা হবে। এখানে আমরা দেখতে পাই এক নম্বর হচ্ছে পাপীদের ক্ষমা পাপ ও পাপ মার্জনার জন্য। এক নম্বর হচ্ছে পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য। আর দুই নম্বর শাফাত হচ্ছে পুণ্য বান্ধের মর্যাদা বৃদ্ধির জন্য, অর্থাৎ যারা জান্নাতি হবে তাদের মর্যাদাকে আরও বৃদ্ধির জন্য শাফাত করা হবে। এই দুই প্রকারের শাফাত। এরপরে আমরা চলে যাই প্রকারভেদ। শাফাত কত প্রকার? শাফাত মূলত দুই প্রকার। একটা হলো শাফাতের সুগ্রা কুবরা, আর একটা হলো শাফাতের সুগ্রা কুবরা। আরবি শব্দ সুগ্রা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো, কুবরা শব্দের বাংলা অর্থ হলো বড়। কুবরা শব্দের বাংলা অর্থ হলো বড়, আর সুগ্রা শব্দের বাংলা অর্থ হলো ছোট। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে শাফাতের কুবরা শব্দের অর্থ হলো বড় শাফাত, অনেক বড় সুপারিশ যেটা, অনেক বড় অনুরোধ যেটা। আর শাফাতের সুগ্রা হলো তুলনামূলক ছোট। তো আমরা বিস্তারিত চলে যাই শাফাত কুবরা কাকে বলে। কিয়ামতের ময়দানে যখন বান্দা সমস্ত আল্লাহ তাআলা বান্দাবান্দিগণ একটি মাঠে একটি ময়দানে সমবেত হবে হাশরের ময়দানে, তখন তারা বিচার কার্যের জন্য আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষা করতে থাকে। এমন সময় সূর্য মাথার খুব নিকটবর্তী চলে আসবে এবং তাপ দিতে থাকবে। সেদিন অবস্থাটা এমন ভয়াবহ হবে, মাথা মগজগুলো গলে গলে পড়তে থাকবে এবং মানুষ ঘামতে থাকবে ঘামতে থাকবে। একটা সময় তার ঘামটা কোমর পর্যন্ত চলে আসবে, বুক পর্যন্ত চলে আসবে, কান পর্যন্ত চলে আসবে, একটা সময় মাথার উপরে চলে যাবে ঘাম। আর এই ঘামের ভিতরে সবাই সাঁতার কাটতে থাকবে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো সেই ভয়াবহ হাশরের ময়দানের অবস্থাটা কি হবে। এই সময় মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, ছটফট করতে থাকবে এবং বিচার কার্য শুরু করার জন্য তারা হ্যাঁ আল্লাহ তাআলার কাছে অনুরোধ করার জন্য বিভিন্ন নবী রাসূলের কাছে ছুটে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, হযরত মূসা আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। কিন্তু তারা সবাই অপারগতা প্রকাশ করবেন। তারা বলবেন যে আজকে আমরা অপারগ, আমরা সুপারিশ করতে পারবো না, আমরা শাফাত করতে পারবো না। পরবর্তীতে সবাই মিলে যখন আমাদের আখিরি জামানার শেষ নবী আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই ছুটে যাবে এবং শাফাত করার অনুরোধ করবে,
তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, বিচার কার্য শুরু করার জন্য অনুরোধ করবেন। অতঃপর আল্লাহ তাআলা উক্ত সুপারিশ কবুল করবেন এবং বিচার শুরু করবেন। একে বলা হয় শাফাতে কুবরা, এর অপর নাম হলো শাফাতে উসমা বা সর্বশ্রেষ্ঠ শাফায়াত। আর এরূপ শাফায়াতের অধিকার একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই থাকবে, অন্য কারো থাকবে না। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতিগণকে জান্নাতে প্রবেশের অনুমতি নিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন, শাফাত করবেন। এরপরই কেবল জান্নাতিগণ তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা শাফাতে কুবরা সম্পর্কে আলোচনা করলাম, এবার চলে যাচ্ছি শাফাতে সুগরা। শাফাতে সুগরা হচ্ছে ছোট শাফাত, অর্থাৎ শাফাতে সুগরা কিয়ামতের পাপীদের ক্ষমা ও পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য, পাপীদেরকে ক্ষমা করা এবং পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য যে শাফায়াত করা হবে তাকে বলা হয় শাফাতে সুগরা। এদিন আরও নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরও কিছু মানুষ শাফায়াত করার, ছোট ছোট শাফায়াত করার সুযোগ পাবে। তারা হলেন কে? তারা হলেন ফেরেশতা, শহীদ, আলিম, হাফেজ, যারা পুণ্যবান ব্যক্তি থাকবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা থাকবেন, তাদেরকেও কিছুটা সুযোগ দেওয়া হবে শাফায়াত করার জন্য। আর হাদিসের ভিতরে উল্লেখ আছে এদিন রোজা এবং কোরআন তারাও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, শাফায়াত করবে। রোজা বলবে, হে আল্লাহ, বান্দা কি করছে সারাদিন রমজান মাসে রোজা রাখার পর সে সারাদিন পানাহার মুক্ত থেকেছে, পানাহার থেকে বিরত থেকেছে, তো অতএব আমি আজকে আপনার কাছে শাফাত করছি, সুপারিশ করছি, আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করুন। কোরআনে কীভাবে সুপারিশ করবে যে সে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, অতএব আমার পক্ষ থেকেও আপনি সুপারিশ গ্রহণ করুন। অতঃপর তাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর শাফাত মূলত তিনটি নিম্নোক্ত বিষয়ে শাফাতগুলো করা হবে। এখানে তিনটি কারণ উল্লেখ আছে, যেসব মুমিন পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে তাদেরকে মাফ করে জান্নাতে দেওয়া জন্য শাফায়াত করা হবে। যেসব মুমিন পাপের কারণে, যে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, সে জান্নাতের উপযুক্ত হয়ে গেছে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে হ্যাঁ জান্নাতে দেওয়ার জন্য শাফায়াত করবেন। দুই নম্বর হচ্ছে জাহান্নামে প্রবেশ করার পর, জাহান্নামে প্রবেশ করার পর মুক্তির জন্য, জাহান্নামে প্রবেশ করার পর মুক্তির জন্য, অর্থাৎ জাহান্নামে প্রবেশ করেছে কিন্তু তার শাস্তিও হয়েছে, কিন্তু সে ইমানদার ছিল, তার মুক্তির জন্য যে সুপারিশ করা হবে সেটা একটা সুপার। তিন নম্বর হচ্ছে জান্নাতিগণের মর্যাদা বৃদ্ধির জন্য, অর্থাৎ জান্নাতে যারা যাবে তাদের মর্যাদাকে আরও বৃদ্ধি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। এবং এ ব্যাপারে রাসূল হাদিসের ভিতরে বলছেন, উতিতু শাফাআতু, অর্থাৎ আমাকে শাফাআতের অনুমতি দেওয়া হয়েছে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত ইট ও পাথর আছে আমি তার চেয়ে বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফাআত করব। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা উক্ত আলোচনা থেকে বুঝলাম যে আমাদের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, কিন্তু আমাদের কি করতে হবে, সেই ভয়াবহ পরিস্থিতি, সেই ভয়াবহ অবস্থার পূর্বেই আমাদেরকে দুনিয়াতে সেই ভয়াবহ অবস্থার প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং আমি যেন সেই শাফাআতের উপযুক্ত হই সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তো এখানে আমরা প্রশ্ন নিতে পারি যে শাফাআত বলতে কি বোঝো, অনুধাবনমূলক প্রশ্ন, বা শাফাআত কাকে বলে, শাফাআতের কারণ এবং শাফাআত কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো। তাহলে আজকে আর আলোচনা বাড়াচ্ছি না, তোমাদের কোনো প্রশ্ন বা কমেন্টস থাকলে কমেন্টস বক্সে জানাবে অথবা ফোন করে সরাসরি জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ক্লাস পর্যন্ত আপাতত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।